আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, গণিতের ব্যাখ্যা সহ সিজন সাজেশনের আজ থাকছে পঞ্চম পর্ব। তোমরা আছো ভিডিও রেখার সাথে সাথে আছে আমি রবিউল আল। আজকে আলোচনা করবো সকল বোর্ড 2018-এর একটি প্রশ্ন নিয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ, হুবহু প্রশ্ন না আসলেও এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, যেখানে এক্স এর মান 2, ওয়াই এর মান 3 এবং জেড এর মান 5 দেওয়া আছে। ক নং প্রশ্ন বলা হয়েছে লগ 7 টু দ্য পাওয়ার 3√7 ইন্টু √7 এর মান নির্ণয় করো এবং একটি সরল করতে বলা হয়েছে এবং সর্বশেষে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলা হয়েছে। চলো আমরা প্রথমেই ক নম্বরের উত্তরটি দেখে নিই, অর্থাৎ মান নির্ণয় দেখে নিই। এটি আমাদের প্রদত্ত রাশি, যেটাকে আমরা ভাঙলে এভাবে লিখতে পারি। তারপর আমি টু দিয়ে ব্যাখ্যা করি, সেটি হলো 7। আর যখন 3√ থাকে তখন এটার মানে হচ্ছে 1/3, আর যখন শুধুমাত্র রুট থাকে সেটার মানে হচ্ছে হাফ। তাহলে এখানে 1/3 এটার কারণে, আর এটার কারণে এখানে হাফ। এবার গুণের সময় আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ এ টু দ্য পাওয়ার এম ইন্টু ইন্টু এ টু দ্য পাওয়ার এন। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ টু দ্য পাওয়ার এম প্লাস এন। সো এই সূত্রটা ফর্মুলা ব্যবহার করে এখানে এই দুইটা কিন্তু যোগ হয়ে যায়। এবার 3 আর 2-এর লসাগু বলে 6 হয়, 3 দিয়ে 6-কে ভাগ করলে এখানে 2, আর এখানে 2 দিয়ে 6-কে ভাগ করলে 3, 3 আর 2-এ 5। তাহলে লগ 7 টু দ্য পাওয়ার 5/6। এবার পাওয়ারকে আমরা সামনে দিয়ে দিলে এখানে থাকবে লগ 7 টু দ্য পাওয়ার 7, আর আমরা জানি লগ এ টু দ্য পাওয়ার এ সমান 1। সো এটুকুর মান কিন্তু 1, কারণ এখানে 7 টু দ্য পাওয়ার 7 1, দেখো এখানে দেওয়া হয়েছে। তাহলে এটার মান কিন্তু 5/6, খুব সহজভাবে বলতে পারি এইটির মান কিন্তু 5/6, এটি মান নির্ণয় হয়ে গেল। এরপর একটি সরল অঙ্ক, সরলটি এরকম যেখানে ওয়াই ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করো এখানে কিন্তু ওয়াই এর মান 3 দেওয়া আছে, y = 3। তাহলে প্রদত্ত রাশি কী হবে? এই রাশিটা। এবার প্রত্যেক জায়গায় কিন্তু এই জায়গায় 3, এই জায়গায় 3, প্রত্যেক জায়গায় আমরা 3 বসিয়েছি, অর্থাৎ ওয়াই এর মান বসিয়ে। এবার লক্ষ্য করি আমরা এখানে এই জায়গায় এ আর এ গুণ করলে কিন্তু এ স্কোয়ার এবং এ আর -1 গুণ করলে মাইনাস এ, উপরে যা আছে তাই থাকবে। এখানে 3 আর 3 গুণ করলে হয় 9, তাহলে এটাকে আমরা 3² লিখতে পারি। এবং নিচে এই দুইটা কিন্তু a+b ইন্টু a-b হয়ে যায়, অর্থাৎ a+b ইন্টু a-b, a² - b² হয়ে যায়। তাহলে দেখো এখানেও a+b আর এটা পরস্পর কিন্তু গুণ আকারে, তাহলে এটাকে আমরা বলতে পারি a² - 1² মানে 1। আর এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে, এটা যদি উল্টিয়ে দিই তাহলে কিন্তু 3² হবে। এবার 3 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ভাগের সময় কি হবে? পাওয়ার বিয়োগ হয়ে যাবে, সেক্ষেত্রে এইটা বিয়োগ এটা, অর্থাৎ এখানে মানের চিহ্নের পরিবর্তন হবে, এটা মাইনাস, কারণ এখানে চিহ্ন পরিবর্তন হবে a², এটা চিহ্ন পরিবর্তন হবে প্লাস। এখানে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 2n + 2 এবং এখানে কি হবে? a² - 1, আর এখানে যা ছিল তাই থাকবে। এই জায়গায় লক্ষ্য করো এখানে a একটা আছে, এখানে একটা আছে, তার মানে 2ij + 1 - a² আর এখানে 3 কমন নিলে ভাগের ক্ষেত্রে মাইনাস হবে, অর্থাৎ নিচের দুইটার মাইনাস আগে মাইনাস হবে, 2ij + 2 - a² + 1, আর এখানে যা থাকবে তাই। আবারও 3 যদি আমরা কমন নিয়ে নিই, যেহেতু ভাগ আছে ভাগের জন্য এই প্রত্যেকটা চিহ্ন কিন্তু পরিবর্তন হবে, তাহলে লিখতে পারি -2ij + a² - 1, এখানে যেহেতু গুণ আছে তার মানে এটা প্লাস হয়ে যাবে। এবার লক্ষ্য করো এটা মাইনাস এটা প্লাস, কাটাকাটি করলাম, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে থাকলো কি? এখানে 0, 3 টু দ্য পাওয়ার 0, আর আমরা জানি a টু দ্য পাওয়ার 0 মানে 1, তার মানে এখানে অ্যান্সার কিন্তু 1 হবে, অর্থাৎ এই প্রদত্ত রাশিটির মান হবে 1। এবং সর্বশেষে এখানে দেখাতে বলা হয়েছে বাম পক্ষে রিমানটি দেওয়া আছে এবং ডান পক্ষে আমাদের 3/2 এরকম দেখাতে হবে। চলো আমরা দেখে নেব, তার আগে আমরা এখানে এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে সেগুলো মনে রাখব। দেওয়া আছে আমাদের x = 2, y = 3 এবং z = 5। এবার আমাদের এটা প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশিতে আমরা ওয়াই এর মান বসিয়েছি 3, এক্স এর মান 2,
এক্স এর মান 2 এবং জেড এর মান 5, বাদ বাকি যা আছে এটাকে আমরা 3/2 লিখতে পারি, অর্থাৎ রুটের জন্য হাফ, আর 3 যেহেতু এখানে ছিল তার মানে 3/2। এখানে দেখো এখানে কিন্তু 2 কিউব আছে, তো এটাকে আমরা কিভাবে একটু মডিফাই করতে পারি, অর্থাৎ মডিফাই করে আমরা এই রকম একটা রাশিতে নিয়ে আসব পরবর্তীতে আনা হয়েছে, সেটা কি হবে, এখানে যদি আমরা 4³/2 লিখি তাহলে কিন্তু সম্ভব, অর্থাৎ 4³/2, 4³ যদি হয় তাহলে 64 হবে, আর এটার উপরে রুট হলে তাহলে ব্যাপারটা হবে √64। এইটাকে পরবর্তীতে আমরা এভাবে আনতে পারবো। তাহলে এটাকে আমরা কিভাবে √64 করব, এখানে আছে 2³, 2³ অর্থ হচ্ছে 8, 8 কে স্কয়ার যদি করি একটা স্কয়ার বেশি হয়ে গেল, এবার এখানে যদি রুট দিয়ে দিই তাহলে কিন্তু স্কয়ার বাড়লো না, কারণ স্কয়ারের রুট দুইটা কাটা গেলে 8ই থাকবে, অর্থাৎ 2³ই থাকবে, তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাহলে 8 8 64, আমরা 64 লিখতে পারি। এবং এখানে 2³ × 5³, তাহলে এভাবে লিখতে পারি 2 × 5³, তাহলে 2 আর 5 গুণ করলে হবে 10³, 10³, আর যেহেতু এখানে রুট ছিল এই রুটের জন্য হাফ, অর্থাৎ এই হাফ আর এই 3 এটা গুণ হয়ে এখানে 3/2 দেখাচ্ছে। এবারে আমরা 3/2 কে সামনে যদি দিয়ে দিই তাহলে এখানে থাকবে log 3, এখানে থাকবে log 4, আর এইখানে 3/2 সামনে দিলে থাকবে −log 10। 3/2 কে যদি বাইরে দিয়ে দিই তাহলে থাকবে log 3, log 4, −log 10, আর যা ছিল তাই। এবার সূত্রে ফেললে আমরা দেখব যে এই দুইটা যেহেতু প্লাস তার মানে গুণ হবে আর এটা ভাগ হয়ে যাবে, এখানে হবে 12 আর এটা হবে 10, তাহলে 12 কে 10 দিয়ে ভাগ করলে হবে 1.2, আর এখানে যেহেতু ভাগ আছে তাহলে এটা এখানে লিখলাম। এবার দুইটা কাটা গেলে এখানে কিন্তু স্ট্রেট 3/2 থাকবে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। সো আমরা এভাবে লিখতে পারি যে এই রাশিটির মান কিন্তু 3/2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের গণিতের ব্যাখ্যা সৃজনশীল সাজেশনের পঞ্চম পর্ব, আশা করি ভিডিওটি ভালো হয়েছে। ভালো হলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে। আগের 4টি পর্ব এই ভিডিও ডিসক্রিপশন অথবা ডান পাশে বাটনে পেয়ে যাবে। ভিডিওর একা সাথে থাকো, পরবর্তী পর্ব দেখা আমন্ত্রণ জানিয়ে জানিয়েছি। আল্লাহ হাফেজ।